আর চিন্তা করছে এই সকল হুজুর, হ্যাঁ এগুলো তো হুজুর ভাই, মানুষে আন্ডার এস্টিমেট করেন না আপনি, আপনাদের চলাফেরা দেখলে মনে হয় আন্ডার এস্টিমেট করেন। আমরা কেবলমাত্র ওই আরবি লাইনে পড়া হুজুর না, ওই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ জায়গায় যেইগুলো জায়গাতে পিএইচডি ডিগ্রি নেওয়া লাগে ওইগুলো জায়গা মারায়া তারপরে আসছি আমরা। একদম আন্ডার এস্টিমেট করে ফেলেন না হুজুরদেরকে। আল্লাহ হুজুরদের দোর খালি মসজিদ পর্যন্ত রাখে নাই, হুজুরদের দোর জান্নাত পর্যন্ত রাখছে, ঠিক কি না? কোরআনের আলোকে যার জীবন গড়ে পৃথিবীর বুকে আল্লাহ এবং তার রসুলের কাছে, সেই হচ্ছে সবচেয়ে বড় স্মার্ট, ঠিক কি না? What is the definition of smartness? You have to understand that at first. Smart kake bole? Modern genji poran nam smartness noy, ulta palta achoron koran nam smartness noy, pitamatar sathe rough behavior koran nam smartness noy, rat birate mobile e operator sathe kotha bolan nam smartness noy, দুনিয়ার মানুষকে অসম্মান করার নাম স্মার্টনেস নয়, আজান যখন হয় মসজিদে নাজে ঢুড্ডামি করার নাম স্মার্টনেস নয়। স্মার্টনেস হচ্ছে ওইটাই, আপনার সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে যে গাইডলাইন দিয়ে চলতে বলেছেন ওই অনুযায়ী আপনার জীবন যদি চলে আপনি পৃথিবীর সেরা স্মার্ট মানুষ, ঠিক কি না? টায়ার্ড হয়ে গেছেন নাকি? টায়ার্ড নাকি মোটামুটি আপনারা এনার্জি নিয়ে আসেন? এনার্জি আছে আপনাদের? রাত 11:30টার সময় এনার্জি কেমনে থাকে? সারা দিন কাজ করা মানুষ, এখন মাঠে অনেক ধরনের কাজ আমাদের, আমাদের ঠাকুরগার মানুষের একটা পরিবর্তন দরকার। মাহফিল 11:00টায় শেষ হবে এই রকম প্রতিশ্রুতি দিতে পারলে এরপরে আমি মাহফিলে আসব, না হলে আমার দ্বারা চলবে না, আমার শেষ সফর এইটা, 11:00টায় শেষ হবে এই ওয়াদা যদি হয় মাহফিলে আসব, না হলে আসব না। এটা আপনাদের কাছে খোলামেলা বলে গেলাম, কারণ 11:30টার সময় আলোচনায় উঠলে আপনাদের এনার্জি থাকলেও বক্তার এনার্জি থাকে না। আর এই এনার্জি, এত এনার্জি আপনাদের গেইন করার তো দরকার নাই, এনার্জি সেভ করবো আমরা প্রয়োজনে। 11:00 পর্যন্ত করে এনার্জি সেভ করলে সমস্যা আছে আমাদের? তা আমরা আগামীর থেকে ইনশাআল্লাহ এটার চেষ্টা করব। এখন আয়োজক যারা তারা তো দেরি না করেও পারে না, আমাদের অভ্যাস হয়েছে, এখনও তো অনেকে ঘোরাফেরা শেষ করতে পারে নাই, এখন পর্যন্ত অনেকে পরীক্ষার মধ্যে রাখছে, দেখি কি হয়। হুজুর একাই জানে আর আয়োজকরা একাই জানে, আমরা ওয়াজ জানি, হ্যাঁ পকেটের মধ্যে সাইদি সাহেবের ওয়াজ, যুক্তিবাদীর ওয়াজ, আহমদুল্লাহর ওয়াজ, মিজান রহমান আজারির ওয়াজ, সাইফুল্লাহর ওয়াজ, এইগুলো না শুনলে কি, পকেটে নিয়ে ঘুরি আমরা ওয়াজ, আছে না একদল ভাই? বিরাট ভাব, এদের চলাফেরা দেখলে আপনার কাছে একটু মনে হবে বাপ বা এই দুনিয়ায় এদের থেকে স্মার্ট আর কেউ নাই। টাকনুর নিচে কাপড় পরছে, চুল একটু উল্টাপাল্টা ছাঁট দিছে, গেঞ্জি একটু টাইট পরছে, বিরাট ভাব। আগে বিড়ি খাই তো লুকায়, এখন পাবলিকের সামনে বিড়ি খায়, ওই আর দুনিয়ায় নাই, আসমানে উঠে গেছে, তাই না ভাই? আর চিন্তা করছে এই সকল হুজুর, হ্যাঁ এগুলো তো হুজুর ভাই, মানুষে আন্ডার এস্টিমেট করেন না আপনি, আপনাদের চলাফেরা দেখলে মনে হয় আন্ডার এস্টিমেট করেন। আমরা কেবলমাত্র ওই আরবি লাইনে পড়া হুজুর না, ওই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ জায়গায় যেইগুলো জায়গাতে পিএইচডি ডিগ্রি নেওয়া লাগে ওইগুলো জায়গা মারায়া তারপরে আসছি আমরা। একদম আন্ডার এস্টিমেট করে ফেলেন না হুজুরদেরকে। আল্লাহ হুজুরদের দোর খালি মসজিদ পর্যন্ত রাখে নাই, হুজুরদের দোর জান্নাত পর্যন্ত রাখছে, ঠিক কি না? এত সহজ ভাবেন না। আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় চমৎকার কথা বলেছেন এবং একটা ইনস্ট্রাকশন দিয়ে গেছেন যে আলেমুল আমাদের কোন বিষয়ে কথা বলা উচিত, কোরআন থেকে কোন বিষয়ে, অনেকগুলা চমৎকার পয়েন্ট বলছেন। এই যে বাল্যবিবাহ আমাদের সমস্যা, আমাদের নারী শিক্ষার সমস্যা আমাদের জন্য, এরপরে নারীদেরকে সম্মান দেই না সমস্যা, কিন্তু সব সমস্যার গোড়ায় যে দুর্নীতি করার সমস্যা, এই কথাটা উনি বলতে একটু ভুলে গেছেন। আপনি দুর্নীতি করে বাল্যবিবাহ রোধ করার জন্য যে টাকা আনবেন ওই টাকা দুর্নীতিবাজরা খায় জন্য বাল্যবিবাহ বাড়ে, আপনি দুর্নীতি করে যেই টাকা পয়সা দিয়া শিক্ষা ব্যবস্থায় দিবেন ওই টাকার দুর্নীতি বাড়ে, আপনি দুর্নীতি করে যেই বাথরুম বানাবেন বাথরুমের যেই দামের কমোড কিনা লাগবে, যেই দামের ওই জায়গার প্যান কিনা লাগবে, যেই দামের ওই জায়গার টাইলস কিনা লাগবে, তার থেকে 10 গুণ কম দামে দেওয়ার কারণে 50 বছর যাওয়ার বাথরুম 5 বছর চলে না, এটাও একটা সমস্যা, এটারও সমাধান লাগবে, ঠিক কিনা? সব সমস্যার সমাধানের আলোচনা হবে কোরআন থেকে।
পয়েন্ট বলে দিয়ে যায়, উনি ভালো করছেন, আমি তো অন্য সাবজেক্টে কথা বলবো মনে করছিলাম, আজকে কথা হবে টু দ্য পয়েন্ট, কোরআন, কোরআন টু কোরআন, দশটা আয়াতে কারিমার আলোকে কোরআন আপনাকে কি দিয়েছে এবং এই কোরআন গ্রহণ করলে আপনার আমার কি পরিবর্তন হবে, দশটা আয়াত থেকে আপনাদের কাছে চল্লিশ মিনিট কথা বলবো। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আর আমার হাল আমলের আধুনিক স্মার্ট যুবক যারা আসো, প্রিয় ভাইয়েরা আলোচনায় বসো, কোরআন শোনো, নিজের জীবনকে কোরআনের রঙে রাঙাও, নিজেকে পরিবর্তন করো, কোরআনের আলোকে যার জীবন গড়ে পৃথিবীর বুকে আল্লাহ এবং তার রসুলের কাছে, সেই হচ্ছে সবচেয়ে বড় স্মার্ট, ঠিক কিনা? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্মার্টনেস? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাট ফার্স্ট। স্মার্ট কাকে বলে? মডার্ন মডার্ন গেঞ্জি পরার নাম স্মার্টনেস নয়, উল্টাপাল্টা আচরণ করার নাম স্মার্টনেস নয়, পিতামাতার সাথে রাফ বিহেভিয়ার করার নাম স্মার্টনেস নয়, রাত বিরাতে মোবাইলে অপরের সাথে কথা বলার নাম স্মার্টনেস নয়, দুনিয়ার মানুষকে অসম্মান করার নাম স্মার্টনেস নয়, আজান যখন হয় মসজিদে নাজে ঢুড্ডামি করার নাম স্মার্টনেস নয়। স্মার্টনেস হচ্ছে ওইটাই, আপনার সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে যে গাইডলাইন দিয়ে চলতে বলেছেন ওই অনুযায়ী আপনার জীবন যদি চলে আপনি পৃথিবীর সেরা স্মার্ট মানুষ, ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, স্মার্ট ছিলেন হযরতে সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন আপনারা? হোয়াট কাইন্ড অফ স্মার্ট হি ওয়াজ, হোয়াট কাইন্ড অফ স্মার্ট হি ওয়াজ। ইভেন হি ক্যান রাইট এনিথিং, ইভেন হি ক্যান নট রিড এনিথিং। তিনি পড়তে পারতেন না, তিনি লিখতে পারতেন না, বাপ গোলাম, বংশ গোলাম, গোলামের বাচ্চা গোলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রথম স্বাধীন মানুষ বানাইছেন, হোয়াট কাইন্ড অফ স্মার্ট হি ওয়াজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারে উম্মে হানি থেকে মেরাজের সফরে গেছেন, জিব্রাইল আমিন যখন তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের মধ্যে একা একা চললে একটা শুন শুন লাগে, এমন সময়ে আল্লাহ একটা শব্দ তার কানের মধ্যে জান্নাতের পাশ দিয়ে যাওয়ার সময় শুনাইছেন। হযরতে রাসূল খেয়াল করে দেখলেন এখানে তো আমার বেলাল নাই, কিন্তু আমি বেলাল যে শব্দ করে খরম নিয়ে হাঁটে ওই শব্দটা দেখি জান্নাতে শোনা যায়। হোয়াট কাইন্ড অফ স্মার্ট হি ওয়াজ। পড়ালেখা জানতেন না, শিক্ষা দীক্ষা ছিল না, গোলাম ছিলেন, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে তার খরমের শব্দ শুনে আসছেন। এটাই হচ্ছে প্রকৃত স্মার্ট, যে আল্লাহ এবং তার রাসূলের পথে চলে জান্নাতের জীবন গঠন করতে পারে, তার থেকে বড় স্মার্ট দুনিয়ায় কেউ নাই, ঠিক কিনা? আপনি যেটাকে এই ডেফিনেশনের মধ্যে নিয়ে আসেন, আপনার ডেফিনেশন আমরা মানতে রাজি নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাপারে আমরা ডিক্লারেশন দিয়েছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে বিশ্বাস করে, কিচ্ছু দেখি না, দেখলে তো বিশ্বাস করি, সেটা তো জানাই কথা, আমি কেন এক্সেপশনাল, কারণ যা দেখি না তাও আমার আল্লাহ বলছেন, তাও বিশ্বাস করি, এই জন্যই আমি মুমিন, ঠিক কিনা? বাস কথা শেষ, আমার আল্লাহ যা বলছেন রসুল যা বলছেন, দ্যাটস ইন। এই জন্য বলবো প্রিয় ভাইয়েরা আসেন বসেন, কোরআনের কথা শোনেন, জান্নাতে যাওয়ার পরে বান্দাদের কোনো আফসোস থাকবে না, ঠিক কিনা? কথা বলেন, থাকবে একটু আফসোস থাকবে। আল্লাহ রসুল বলছেন, মা লাইনুন রাত ওয়ালা উজনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দ্য কনক্লুশন অফ ডেফিনেশন অফ জান্নাহ, জান্নাতের 23 বছরের বিবরণী শেষ, মনে রাখবেন, মালাইনুন রাত, জান্নাতে যা দেখবে দুনিয়ার তোমার দেখা যেখানে শেষ, জান্নাতের সৌন্দর্য দেখা শুরু ওখানে। সুবহানাল্লাহ, বলেন ওয়ালা উযনুন সামিআত, তোমার কান দুনিয়াতে যত সুন্দর শুনছে তোমার শোনা যেখানে শেষ, জান্নাতের বিউটিফুল শোনা ওখান থেকে শুরু। সুবহানাল্লাহ, সর্বশেষটা কি? ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই চুপ, মোবাইল নে, বসো নিচে, বসো নিচে, বসো, ওর হাতে মোবাইল দিছে কে? এটা ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রসুলকে দিয়ে জানাতে,
তোমার মন চিন্তা করে যেখানে শেষ করছে, জান্নাতের সৌন্দর্য তোমার মনের চিন্তার জগৎ শেষ, তারপরে শুরু। সুবহানাল্লাহ বলেন, বুঝেন নাই, এই জন্য সুবহানাল্লাহ জোরে বলেন নাই, বুঝাই দেই। দুনিয়াতে সবচেয়ে বড় কি বলেন? ইমান, কোরআন, পিতামাতা, সব তো এইগুলাই বলি আমরা, তাই না? কিন্তু হাদিসের এই পরিভাষায় বোঝা যাচ্ছে, ভালো করে খেয়াল করেন, মানুষের মন হচ্ছে দুনিয়ায় সবচেয়ে বড়। কেমন করে? আপনার এলাকায় একজন ভ্যান চালায়, সারাদিনে কামাই করছে 450, বউ আসরের নামাজের ফোন করছে, শোনো তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু আজকে বেড়াতে আসছে, 1.5 কেজি গরুর গোস্ত নিয়ে আইসো। 450 টাকায় 1.5 কেজি গরুর গোস্ত হবে তো? হবে না। কেন? 250 টাকা কেজি না? হুজুর বহু আগে ছিল, এখন আমরা ঈদের মধ্যে 700 নামাইছি, তাই না? 1.5 কেজি 450 টাকা, ওর তো প্যালপিটেশন উঠে গেছে, সারাদিনের কামাই 450, বউ বলছে 1.5 কেজি, না আনলেও তো 1 কেজি আনা লাগে, তাও তো হয় না, টেনশান আর টেনশান। বাড়িতে আসছে পনে 1 কেজি গোস্ত নিয়ে, মন খারাপ, বউ বলছে খালি যাইয়েন এক শ্বশুর শাশুড়ি, তারপরে তোমার সাথে হিসাব কিতাব আছে, এটা কার মুখে দিবে? এরকম কষ্ট করে সংসার চালায় এরকম মানুষ আছে না ভাই? আছে না ভাই? রাত্রেবেলা মনের দুঃখে 1 কেজি গোস্ত আনতে পারে নাই, শুয়ে শুয়ে রাগ করতেছে আর কল্পনা করতেছে, দুনিয়ায় যদি আমার এত টাকা পয়সা হতো দুনিয়ার সব গরু কিনে ফেলতাম, একটা গরুর 1 কেজি গোস্ত খাইলে আমার কাছ থেকে কিনে খাওয়া লাগতো। বলেন তো ভাই, এই চিন্তা এবং কল্পনা যদি কেউ মন দিয়ে করতে চায় পারবে কিনা? 1 কেজি গরুর গোস্ত কিনার মুরাদ নাই, দুনিয়ার সব গরু কিনছে এই কল্পনাও করতে মানুষের মন পারে, ঠিক কিনা? এই সকল কল্পনা করতে করতে রাত্রেবেলা ঘুমায় গেছে, দেখে কি জান্নাতের মধ্যে ঢুকে গেছে, হুর পরীরা প্লেটে করে বড় বড় মুরগার রান্নি আসে, বলছে প্লিজ স্যার একটা খান। ও কঠিন ভাব নিচ্ছে জান্নাতে, না 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 না, খাবো না, প্লিজ ডিস্টার্ব করো না, খাবো না। আর হুর পরীরা খালি বলতেছে একটা রান খান। অনেক রিকোয়েস্টের পরে একটা রান নিছে স্বপ্নে, নিয়ে খাচ্ছে, খানিকক্ষণ পরে বউ আসছে, এসে ধাক্কায় বলছে এই লোকটা মাথার ঠিক নাই বলে কি পেটেরও ঠিক নাই নাকি তুমি খেতাসি বাউকা? স্বপ্নের মধ্যে খেতাসি ভাই, আর চিন্তা করতেছে জান্নাতে কিসি বাচ্ছে মুরগার রান। উদাহরণটা মনে রাখার জন্য বললাম, যেই লোক 1 কেজি গরুর গোশত কিনতে পারে না, ওই লোক দুনিয়ার তাবত গরুকে তার খামারে ঢুকায় রাখার মতো মন দিয়ে কল্পনা করতে পারে, মনটা তাহলে কত বড়, ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বান্দা তোমার মনোজগতের চিন্তা যেখানে শেষ হবে আল্লাহ জান্নাতের সৌন্দর্য ওখান থেকে দিবেন। সুবহানাল্লাহ, সেই জান্নাতে যাওয়ার পর আফসোস হবে, কিসের আফসোস? যখন বান্দার আমল নামা আল্লাহ দেখাবেন, দেখা যাবে মাজালিসু জিকিরে, আল্লাহর জিকিরের মজলিসে বান্দারা বসছিল, ওই বসার কারণে আল্লাহ তার গ্রেড, নামাজ রোজা আছেই তো গ্রেড অনেক বাড়ায় দিছেন, আর দেখবে হারে আমার চেয়ে এই ভাইটা আরো 10 মিনিট বেশি বেশি ছিল, এই ভাইটা ঘোরাফেরা করে নাই, আমি ঘোরাফেরা করছিলাম, আমি কোরআনের মজলিসে বসি নাই, হাদিসের দর্শে বসি নাই, একটু বেশি সময় ইসলামের জন্য দেই না, ইস আর যদি 1 ঘন্টা বেশি দিতাম জান্নাত তো দিছে আল্লাহ, আরো VIP দিত জান্নাতে, এই একটা আফসোস হবে আল্লাহর জন্য সময় না দিতে পারার, কম দেওয়ার। সুবহানাল্লাহ, তাহলে আপনি যে ফিল্ডিং মেরে বেড়াচ্ছেন এই জায়গায়, আর মনে করতেছেন যারা এখানে বসে আছে এরা তো এদের কাম নাই কাজ নাই, বোকা শোকা লোক বসছে, আমরা যারা চালাক তারা আমরা বাইরে ঘুরতেছি, আমি আপনাদের কাছে লাস্ট কথা বলে আলোচনায় প্রবেশ করি। যারা যুবক আছেন, আপনারা মোবাইলে যে ইন্টারনেট ব্যবহার করেন, ইন্টারনেটটা কয়ভাবে ব্যবহার করি আমরা? ইন্টারনেটটা আমরা 2 সিস্টেমে ব্যবহার করি, একটা সেলফ ডাটা, আরেকটা ডাটা হচ্ছে ওয়াইফাই ডাটা, তাই না ভাই? সেলফ ডাটাটা কিভাবে? 2টা তীর চিহ্নর মতো আছে, ক্লিক করলেন মোবাইলে আপনার MB কিনা আছে, আপনার মোবাইলের MB থেকে আপনার সেলফ ডাটা ব্যবহার হয়, তাই না ভাই? আরেকটা কি? আরেকটা হচ্ছে আপনার বাড়িতে একটা রাউটার লাগানো আছে, ওই রাউটারটার একটা 700 মিটার পর্যন্ত রেঞ্জ আছে, রাউটারটার পাসওয়ার্ডটা আপনি জানেন, সুতরাং ওই রাউটারের পাসওয়ার্ড জেনে আপনার মোবাইলের সাথে রাউটার যদি সেট করে দিতে পারেন, তাহলে আপনার আনলিমিটেড ইন্টারনেট
ওই যে আপনি রাউটারের সাথে কানেক্ট হয়েছেন ওই রাউটার থেকে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, মাইক দূরে দিয়ে ওয়াজ শোনা যায়, মোবাইলের মধ্যে দিয়ে ইউটিউবে ওয়াজ শোনা যায়, নানানভাবে আপনি ওয়াজ শুনতে পারেন, কিন্তু আপনি যদি এই শামিয়ানার মধ্যে প্রবেশ করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন, এইটার মধ্যে যেই বান্দারা ঢুকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজও শোনাবেন, তার রহমত দিয়ে বান্দাদের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে মাহফিলের প্যান্ডেলে আসার দরকার আছে না নাই? এরপরে না বুঝলে বুঝেন, আপনি আপনার হিসাব বুঝেন, আমাদের আর হিসাব বোঝার দরকার নাই। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের ক্যামেরার ফোকাস ঠিক করা হয়েছে? নিচে বসেন, সবগুলো চেয়ার সরায় দেন, সব নিচে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোরআন আমাদের জন্য মৌলিক কি কি দায়িত্ব নিয়ে আসছে, আর এই কোরআন যদি আমরা নিজেদের জীবনে ধারণ করি কি কি উপকার আমাদেরকে দিবে, আল্লাহ রাব্বুল আমিন বিস্তারিতভাবে কোরআনের মধ্যে তা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা শুআরা 192 থেকে 195 নম্বর আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাচ্ছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন, রাসূল আপনি জানায় রাখেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এই কোরআন যেই কোরআন আপনাকে দেয়া হচ্ছে এইটা যাত্রার পক্ষ থেকে আসে নাই, এইটা আপনার প্রতি এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি সমগ্র আলমের রব তিনি আপনাকে কোরআনটা দিয়েছেন। আল্লাহ বলছেন কোরআনটা দিয়েছেন তো আপনার কাছে, কিন্তু কার মাধ্যমে দিলেন, সেই মাধ্যমটা কতটা বিশ্বস্ত সেখানে কোনো রকম অগরবগর হওয়ার সুযোগ নাই। আল্লাহ বলছেন আল্লাহ দিলেন নাযালা বিহির রূহুল আমিন। দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমি রব্বুল আমিন এইটা তোমাদেরকে জিব্রাইল আমিনের মাধ্যমে দিলাম, এটা রূহুল আমিন, যেই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসলো, যেটা আপনার প্রতি জিব্রাইল আমিনের মাধ্যমে দেওয়া হলো। আল্লাহ বলছেন এই কোরআনকে আল্লাহ কোথায় সংরক্ষণ করেছেন? আল্লাহ বলছেন আলা কলবিকা, এই কোরআনটা আপনার অন্তরের মধ্যে দেওয়া হলো, লিয়াকুনা মিনাল মুনজারিন, আপনি যেন মানুষের মধ্যে এই কোরআন দিয়ে আপনি সতর্ক করে দিতে পারেন, মানুষকে যেন আপনি তার সঠিক রাস্তা দেখাই দিতে পারেন, ভয়ের যেই পথগুলা মানুষের আছে সেইগুলাকে চিহ্নিত করে দিতে পারেন। আল্লাহ বলছেন বিলিসানিন আরবি মুবিন, আমি আল্লাহ আরবি সুস্পষ্ট ভাষা দিয়া মানুষের কাছে কোরআন দিলাম, আপনাকে দিলাম, জিব্রাইল আমিনের মাধ্যমে দিলাম, মানুষকে সতর্ক করার জন্য আপনাকে কোরআন দিলাম। আল্লাহু আকবার, কোরআন আপনার আমার কাছে আসছে সতর্কবার্তা হিসাবে, কোরআন তাবিজ বানানোর জন্য আসে নাই, কোরআন কেবলমাত্র ঝাড় ফুঁকের জন্য আসে নাই, কোরআন কেবল তেলাওয়াত করে চুমু খাওয়ার জন্য আসে নাই, মানুষের যে সকল জায়গায় সমস্যা আছে, বিপদ আছে, ভয় আছে, ওই জায়গাগুলোকে সতর্ক করার জন্য কোরআন আসছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা ভালো করে কোরআন খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা হামিম সিজদার 42 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ রাব্বুল আমিন তো কোরআন দিলেন আল্লাহর পক্ষ থেকে, রসুলের অন্তরের মধ্যে দিলেন, মানুষের ভয় দেখানোর জন্য, মানুষকে সতর্ক করার জন্য দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন যারা ধারণ করবে, এই কোরআন যারা নিজেদের জীবনে নিয়ে নেবে, আল্লাহ বলছেন এই কোরআন তাদেরকে কি করবে, এক নম্বর কাজ, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, এই কোরআন যে তোমাদেরকে দেওয়া হলো, এই কোরআন যে তোমাদেরকে দিয়ে দেওয়া হলো, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআনের সতর্ক বার্তা যারা মানবে না, মুফাসসিররা ব্যাখ্যা করতেন ইউজা সাউনা বি কুফরিহিম হালিকুন,
তারা যে কোরআনের বিরোধিতা করবে, কোরআনকে কুফরিস করবে, কোরআনের যা আইন আছে, কোরআনের যা বিধান আছে, এইগুলার থেকে পাণ্ডিত্য খাটায় নিজেদেরকে যদি সরায় নেয়। আল্লাহ এখানে বলছেন ইন্নাহু লাকিতাবুন আজিজ, এইটা হচ্ছে মহাপরাক্রমশালী কিতাব। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এর মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনকে ধারণ না করবে, কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআনের বিধিবিধানে টিটকারি করবে, কুফরি করবে, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামত পর্যন্ত তাদেরকে ধ্বংসের তালিকায় রাখবেন, কখনো তারা কোরআনের উপরে বিজয়ী হতে পারবে না। কোরআনের উপরে কখনো কাফের মুশরিক বিজয়ী হতে পারবে না। সাময়িক বিজয় হয়তো মাঝে মাঝে দেখা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত বিজয়টা মুসলমান এবং ইসলামের রেখেছেন, ঠিক কি না? কত জায়গায় আমরা দেখলাম ইসলামের বিরোধিতা করলো, মনে হলো আর কেউ বোধহয় আগাইতে পারবে না। ওই আব্রাহা চলে আসছিল হাতি বাহিনী নিয়ে, এখন পর্যন্ত হাজিরা যখন যায়, যাওয়ার পর ওই মিনা থেকে মুজদালিফার রাস্তায় আসার সময় এখনো ওয়াদিয়ে মুহাসসার জায়গাটা রয়ে গেছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিল বাহিনীকে তুশ বানায় দিয়েছিলেন। আল্লাহ বলছেন কাবার মালিক তো সেই আল্লাহ, উনি যখন তখনও ছিলেন উনি এখনো আছেন। যদি মালিকের ঠিক মতো বান্দা গোলামি করতে পারে, যেই রব আব্রাহাকে ধ্বংস করছিলেন ওই আল্লাহ যুগে যুগে দুনিয়ার আব্রাহা আবু জেহেলদেরকে কোরআনওয়ালাদের কাছে পরাস্ত করবেন, ঠিক কিনা? হাসানুল বান্না তার নাম আপনারা অনেকে শুনেছেন। লিবিয়ায় যখন ফ্রান্স সহ উপনিবেশরা আক্রমণ করছে, তখন তিনি লিবিয়ার স্বাধীনতা রক্ষা করার জন্য, মুসলমানদের পতাকাকে সমুজ্জিন করার জন্য সেখানে হাসানুল বান্না সেই জায়গাতে বিরাট তখন জেহাদেরত ছিলেন। জেহাদ করতে করতে তাদের হাতে ভাঙা অস্ত্র, দুর্বল অস্ত্র, কিন্তু এইটা নিয়েই তারা জেহাদের ময়দানে। হঠাৎ করে একবার হাসানুল বান্নার সাথীরা এসে বলল, শেখ আমাদের তো আর বাঁচার কোনো কায়দা নাই। বলে কেন? বলে এতদিন পর্যন্ত তো আমাদের গেরিলা যুদ্ধ ছিল, সামনে সামনে যুদ্ধ ছিল, কিন্তু এখন ইউরোপীয় বাহিনী আমাদের জন্য উপর থেকে বিমান বহর পাঠাইছে, এখন বিমান বহরের গানশিপ দিয়ে দিয়ে আমাদেরকে হত্যা করে শেষ করে দিবে। হাসানুল বান্না বললেন এই বিমান বহর কোথায় উড়ে? বলে কেন আমাদের মাথার উপরে উড়ে। বলে কত উপরে উড়ে? বলে অনেক উপরে, বিমান তো অনেক উপর থেকে, তাকে যেন গুলি না করা যায়, ওই রেঞ্জের মধ্যে থেকে আমাদেরকে বম্বিং করবে। উনি জিজ্ঞাসা করলেন এই বিমান কি আরশে আজিমের উপর দিয়ে ওড়ে না নিচ দিয়া? লোকজন বলছে আপনি বলেন কি শেখ, এটা কোনো কথা হলো? আল্লাহর আরশ কোথায়, আর বিমান বাহিনী কি আরশের আজিমের উপর দিয়ে উঠতে পারে নাকি? হাসানুল বান্না বললেন ও আমার মুজাহিদিনরা শুনে রাখো, যাদের রব আরশে আজিমে আছে, যাদের রব সবার উপরে আছে, তার নিচ দিয়ে দুনিয়ার সব কিছু ঘুরতে পারে, যেহেতু আরশে আজিমের ক্ষতি করার কারো অধিকার নাই। অতএব আরশে আজিমের রবের যারা গোলাম তারা দুনিয়ার যেখানেই থাক না কেন, তারা যদি ইসলামের পক্ষে থাকতে পারে, ইমানের পক্ষে থাকতে পারে, কোরআন ধারণ করে থাকতে পারে, দুনিয়ার কোনো শক্তি ইমানদারদেরকে পরাজিত করতে পারে না, ঠিক কিনা? আমরা সেই গোলাম, সেই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই হচ্ছে সেই কোরআন। আল্লাহ এরপরে কোরআনের ব্যাপারে বলছেন দুনিয়ার নানান ফেতনা, নানান জন নানান মতবাদ সামনে নিয়ে আসে, কয়দিন পর আসে সমাজতন্ত্র, তার কয়দিন পর আসে সাম্রাজ্যবাদ, তারপরে আসে লেনিনবাদ, তারপরে আসে পুঁজিবাদ, নানান কিছু আমাদের মাথার মধ্যে চক্র লাগায় দেয়। আমরা চিন্তা করি কোরআনের বিধান তো 1450 বছর আগের, কি না কি হয় এই বোধহয় কোরআনের বিধান বোধহয় অচল হয়ে যায় কিনা, কোরআনের বিধান বোধহয় আর চলে কিনা, এই সমাজের সাথে সুইট করে কিনা। আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজীল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করে নাও, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আমি কোরআনওয়ালা আর কোরআনের ব্যাপারে গ্যারান্টার হলাম,
কোরআনের সামনে দিয়ে পিছন দিয়ে কোরআনের অভ্যন্তরে, আর ওই কোরআনওয়ালাদের ভিতরে যদি প্রকাত প্রকৃত কোরআনওয়ালা হয়, আমি আল্লাহ নিজে বললাম লা ইয়াতিল বাতিল, দুনিয়ার কোনো বাতিল শক্তি কখনো কোরআনের ভিতরে কিছু ঢুকাতেও পারবে না, সামনে থেকেও না পিছন থেকেও না। অতএব যারা কোরআনওয়ালা হবে, আল্লাহ নিজ দায়িত্ব ওই কোরআনওয়ালাদেরকে হেফাজত করবে। কোরআনওয়ালা হলে কোরআন হেফাজত করবেন। সামনের পৃথিবী পারমাণবিক যুদ্ধের পৃথিবী হতে চলতেছে, কি যে হবে দুনিয়ার ভাব চক্র কিছুই বোঝা যায় না। যার শক্তি আছে তারা দেখাচ্ছে মোড়লগিরি, আর বিভিন্ন আমাদের মিডিয়ারা তারা উপস্থাপন করছে তাদের ইচ্ছা মতো ভাষা। মুসলমানের হাতে যদি কোনো অস্ত্র পাওয়া যায়, মুসলমানের নাম দেয় সন্ত্রাসী, আর খ্রিস্টান ইহুদিদের হাতে অস্ত্র পাওয়া গেলে নাম দেয় বন্দুকধারী। কি বলেন? নামটা খালি মুসলমান হইছে, এই জন্য তার নাম দিছে সন্ত্রাসী। আর খ্রিস্টানরা যদি 50-60 জন গুলি করে মেরে ফেলে, তার নাম দিছে বন্দুকধারী, ঠিক না? যখন আমেরিকা আক্রমণ করে তখন বলে এটা তারা যুদ্ধ করতেছে, আর যখন রাশিয়া নিজের দেশ বাঁচানোর জন্য আক্রমণ করে তখন বাংলাদেশের চুনাপুটি মিডিয়ারাও বলে এটা নাকি রাশিয়ার আগ্রাসন। এই রকম দ্বিমুখী নীতিতে চশমা পরে সাংবাদিকতা করে, ঠিক কি না? আমি তো বলি তোমরা চোখে ভুল দেখো, তোমরা আসল দেখতে পাও না। ছোটবেলায় ঈদের মাঠের থেকে ফেরার সময় আব্বার কাছে আবদার দিতাম, আব্বা এই বেলুনওয়ালার কাছ থেকে আমার একটা চশমা কিনে দেন। আপনাদের এলাকায় ছিল কিনা বেলুনওয়ালার হাতে একটা বেলুন রাখতো, সারাদিন কেমনে বেলুন বাজাবে, ও ফু দিয়ে দিয়ে বেলুন পুরা ফুলাতো, বাঁশিটা উল্টা দিক লাগাতো, ফু দেওয়ার পর যেই ছেড়ে দিত সাথে সাথে বেলুন বাজত, ফুস, ঠিক কিনা? আবার ফু দিত। ওই বেলুনওয়ালার কাছে 2 টাকা দামের একটা চশমা পাওয়া যেত, লাল কালারের, পিছন দিক দিয়ে গার্ডার দিয়ে আমরা মাথার মধ্যে আটকাতাম। এরম চশমা আপনারা দেখছেন ভাই? আব্বারে বলছে একটা চশমা কিনে দেওয়াই লাগবে, আব্বা দিছে আমার একটা চশমা কিনে, আরে 2 টাকার চশমা যেই চোখে দিছি তাকায় দেখি আসমান লাল, জমিন লাল, আব্বা লাল, পোলাও লাল, পায়েস লাল, আম্মা লাল, ছোট ভাই লাল, সব লাল, ঠিক কিনা? বাড়িতে এসে আম্মারে বলছে আমার লাল চশমা পরার সাথ শেষ, আম্মা আরেকটা 2 টাকার চশমা কিনে দেওয়া লাগবে, ঈদের দিন না দিয়া পারে 2 টাকা দিছে, এবার হলুদ কালারের একটা নিছি, নিয়ে চোখে যেই না দিছি, আহারে আম্মা লাল, আব্বা লাল, আসমান লাল, পোলাও লাল, ভাত লাল, তরকারি লাল, হলুদ, সব হলুদ, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আসলে কি আব্বা লাল আম্মা লাল, আব্বা হলুদ আম্মা হলুদ, নাকি আমার চোখের সামনের চশমাটা লাল আর হলুদ? তা আমাদের যারা মিডিয়া এখন যারা মুসলমানদেরকে, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব বলে গেলেন মুসলমানরা কেন এই শান্তির পথ ছেড়ে সন্ত্রাসের কাজে যাচ্ছে, মুসলমান প্রকৃত ইমানদার কখনো সন্ত্রাসী হতে পারে না। ওই কাফের মুশরিকের চোখ দিয়ে দেখে নিরপরাধ মুসলমানদেরকে সন্ত্রাসীর ট্যাগ লাগানো হয়েছে, প্রকৃত সন্ত্রাসী তারা, ঠিক কিনা? তাদের অস্ত্র বিক্রি করার জন্য পুরা পৃথিবীতে যুদ্ধ লাগায় রাখে, আর অস্ত্র বিক্রি করে করে তারা চলে আর মুসলমানদেরকে সন্ত্রাসী নাম দেয়, ঠিক কিনা? ওই আল কায়দা ISI মুসলমানদের ইমানের সৃষ্টি না, তাদের বানানো সৃষ্টি, ঠিক কিনা? আপনাদের চোখ আমরা চিনি, এত বোকা আমাদেরকে ভাবেন না, আমরা কিছু জ্ঞান টেন রাখি, আমাদের আল্লাহ রাব্বুল আমিন কিছু চেতনা দিয়েছেন, সব জায়গায় হয়তো বলি না, সব চালাক আপনি একাই না, আরো কিছু মানুষ চালাক আছে। নাপিতের দোকানে গেছে, নাপিতের দোকানে যায় চুল কাটতে বসছে, এখন নাপিত তারে বলতেছে চুল কাটার যেই লোকরে কায়ে কাপড় চুপুর দিয়া, আমাদের এলাকায় একটা পিচ্ছি আছে খুবই বোকা, আপনি বোকাটা দেখবেন, গালা বেটা আমি চুল কাটাতে আসছি, আমি কি বোকা দেখতে আসছি না? বারবার বলার পরে শেষে রাজি হয়েছে, আর ভাই দেখা তো, তুই কি বোকা দেখাবি, কই তাহলে দেখেন, পকেটের থেকে একটা 5 টাকার কয়েন বের করছে, করে টেবিলের উপর রাখছে, আর একটা 1 টাকার কয়েন বের করে হাতের মধ্যে নিছে, দরজা খুলে ডাক দিছে, এই পিচ্চি, এদিকে আয়। পিচ্চি একটা দৌড়ায় ভিতরে আসছে, আসার পরে বলতেছে এই টেবিলের উপরে এটা কয় টাকার কয়েন, কয় 5 টাকা, হাতে 1 টাকা, কয় এই 5 টাকা নিবি না 1 টাকা নিবি, কয় 1 টাকা নিব,
1 টাকা দিয়ে দিছে, ও দৌড়ায় বাইরে চলে গেছে। ওর কাস্টমারে বলতেছে, বলছিলাম না একটা বোকা দেখাবো, 5 টাকা জিজ্ঞাসা করে বললাম কয় টাকা, ও বেটা বললো যে এটা 5 টাকা, তারপরেও 5 টাকা নিল না, 1 টাকা নিল, কত বোকার বোকা। এই কাস্টমারও চিন্তা করছে, তাই তো 5 টাকা না নিয়ে 1 টাকা নিয়ে চলে গেল, চুল টুল কাটা শেষ বাইরে গেছে, যাই দেখো ওই পিচ্ছি 1 টাকার একটা আইসক্রিম মুখে চুষতেছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। খানিকক্ষণ পরে ডাক দিছে, এই পিচ্ছি দিকে আসছে, কি হয়েছে? কয় এই আমার ভিতরে বললে একটা বোকা দেখবেন। বলার পরে আমি বললাম, হ্যাঁ দেখাও তো। তোরে ডাক দিল 5 টাকার কয়েন টেবিলে, হাতে রাখলো 1 টাকা, তোরে বললো কোনটা নিবি তুই, 5 টাকা না নিয়ে 1 টাকা নিয়ে চলে গেলি কেন, তুই এত বোকা কেন? ওহো এই ঘটনা। তাহলে শোনেন আপনাকে বলি, এই যে 1 টাকা দিল, 1 টাকা দিয়ে আমি একটা আইসক্রিম খাচ্ছি, এই সালাক আর বোকার খেলাটা বিগত 3 মাস ধরে চলতেছে। আমি যদি আজকেই 5 টাকার কয়েন নেই, কালকের থেকেই তো আমাকে টাকা দিবে না, টাকা কি আপনি দিবেন? এই সালাক আর বোকার খেলায় যে আর 3 মাসে 90 টাকা গেছে, তার কি হিসাব আছে? আপনি খালি মনে করছেন 5 টাকা নেয়নি বলেই চালাক না। মুসলমানরা একটু ডেবে আছে, কথা বলতে পারে না, তাদের অবস্থান না এ নাই জন্য মুসলমান বোকার জাত, এত সোজা না। আপনি নিজেকে যত চালাক ভাবছেন আপনি অত চালাক না। মুসলমান জাগলে পুরা পৃথিবী স্তিমিত হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه قرآن ولا হয়ে যাও। আমি আল্লাহ তোমাদের ব্যাপারে কোরআনের ব্যাপারে যেরকম গ্যারান্টার হলাম, কোরআনের ভিতরে কোনো খারাপ কিছু বাতিল প্রবেশ করতে পারবে না, সামনে থেকেও না পিছন থেকেও না। আমি আল্লাহ বলছি, তানজিলুম মিন হাকিমিন হামিদ, এইটা মহা সম্মানিত মহা প্রজ্ঞাবান রবের পক্ষ থেকে এসেছে। যারা এই প্রজ্ঞাবান রবের বিধানটা নিজের জীবনে নিয়ে নিবে, আল্লাহ বলছেন তাদের সাথেও বাতিল কখনো পেরে উঠবে না। এই জন্য কোরআনওয়ালা যারা হবে, আল্লাহ তাদেরকে পরোক্ষভাবে বলছেন তারাই আল্লাহর কাছে বিজয় বলে বিবেচিত হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন এরপরে কি বলছেন খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি, গুরুত্বপূর্ণ আয়াত, খেয়াল করেন আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া সাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আর 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, যদি ইমানদারেরা একবারে কোরআনপন্থী হয়ে যায়, কোরআনওয়ালা জীবন গঠন করে ফেলে, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই সত্যটা এমন পাওয়ারফুল হবে বাতিলের উপরে এটা আঘাত করতে শুরু করবে, কোরআনওয়ালারা এই কোরআন দিয়ে কোরআনের ধারক হয়ে বাতিলের বিপক্ষে যখন যাবে, ফায়াত মাগুহু ফাইজা হুয়া যাহাক, মুফাসসিররা ব্যাখ্যা করছেন ফায়াত মাগুহু মানে তাকে আঘাতটা কোন জায়গায় দিবে, আল্লাহ বলছেন তার ব্রেনের মধ্যে আঘাতটা আসবে, দুনিয়ার সব অঙ্গে আপনাকে আঘাত দিয়ে আপনাকে প্যারালাইসিস বানায় দেওয়া যেতে পারে। হাতের মধ্যে আঘাত করছে, হাত নষ্ট হয়ে গেছে কিন্তু মানুষ সচল আছে এখনো, পাহাড় মধ্যে আঘাত করছে, আপনার পা হয়তো কেটেও ফেলতে হতে পারে কিন্তু মানুষটা তারপরেও সচল আছে, কিন্তু আপনার ব্রেনে যদি আঘাত করে একবার, আপনার একবারে স্ক্রুটা কেবল ঢিল করে দেওয়া যায়, আপনার হাত পা চোখ কান সব থাকার পরেও আপনি আর মানুষ নাই, আপনি তখন পাগলে রূপান্তর হয়ে গেছেন, আপনি তখন বোধগীন বোধ জ্ঞান শূন্য মানুষ হয়ে গেছেন, আপনার আর কোনো দাম নাই। আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক, আল্লাহ বলছেন যারা কোরআনওয়ালা হবে, একবার যারা কোরআনকে ধারণ করবে, কোরআনের মায়ের হচ্ছে ব্রেনে মায়ের, আল্লাহ বলছেন কোরআনওয়ালারা যখন আঘাত করবে, ফায়াদমাগুহু আঘাতটা তার ব্রেনে হবে, ফাইযা হুয়া যাহিক, একবার যদি আঘাতটা জায়গা মতো হয়,
এইটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জোড়া লাগানোর মতো আর কোনো ক্ষমতা থাকবে না। ওয়ালা কুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, আল্লাহ বলছেন হক বাতিলের জন যুদ্ধে, হক বাতিলের সম্মুখ পরীক্ষায় আল্লাহ অবশ্যই কোরআন এবং কোরআনপন্থীদেরকেই বিজয়ী করবেন। তবে মনে রাখতে হবে কোরআন ওয়ালা তোমাকে হতে হবে, কোরআন অনুযায়ী তোমার জীবন চালাতে হবে। কোরআন তো সবার বাড়িতে আছে, কম বেশি আমাদের বাড়িতে আছে, কিন্তু ওই কোরআন কোন জায়গা থেকে আসলো, ওই কোরআনের বিধিবিধান কি কেউ আমরা বুঝলাম না। ইমাম সাহেব সকাল সন্ধ্যা তেলাওয়াত করে, ওয়াইলুল মুতাফিফিন, ও দুনিয়ার মানুষ তোমরা ওজনের পাল্লা আর নিক্তির পাল্লার মধ্যে কম বেশি তোমরা করো না। কে খেয়াল করলো আর কে খেয়াল করলো না, দোকানের মধ্যে আসার পরেই দেশি মসুরের সাথে বিদেশি মসুর মিশ দিয়ে দিল, সোয়াবিনের সাথে পাম অয়েল মিশ দিয়ে দিল, দেওয়ার পরে কেবল ওজনেই কম বেশি করা লাগে না, এই যে মানুষকে ধোকাটা দিলেন আপনি, এই ধোকাটাও হচ্ছে ওয়াইলের মধ্যে পড়ে। আপনি ওয়াইলুল্লিল মুতাফিফিন শুনে আপনার হৃদয়ে কাজ করে নাই, আপনার নাম আব্দুর রহমান আব্দুল খালেক, আপনি মানুষের সাথে ধোকাবাজি করেন, এই ধোকাবাজদের দ্বারা কোরআন দিয়ে কোনো পরিবর্তন হবে না, বরং কোরআন যারা অন্তরে ধারণ করে নিবে একবারে, সে অনুযায়ী নিজের জীবন চলাবে, তার বিধানকে নিজের জীবনে মেনে নিবে, ওই মানুষগুলা যখন বাতিলের বিপক্ষে দাঁড়াবে, আমার আল্লাহ বলছেন অভিভাবক তখন আল্লাহ হবেন, তখন কোরআন ওয়ালাদেরকে পরাজিত করা যাবে না, ঠিক কি না? এই জন্য কোরআনের ধারক হতে হবে, মুখে বড় বড় লেকচার দিয়ে দিবেন আপনি, কেমন করে কোরআনের পরিবর্তন চাই, কোরআন দিয়ে সমাধান চাই, কোরআন দিয়ে চাই। আপনারা যদি বলা হয় কোরআনের আইনে কেবলমাত্র এইটুকুই তো নাই যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কোরআনের আইনে তো হজ আছে, কোরআনের আইনে তো ফৌজদারি বিচার আছে, কোরআনের আইনে চোরের বিচার আছে, কোরআনের আইনে জেনাকারের বিচার আছে। বলবেন হুজুর এতক্ষণ পর্যন্ত লাইনে ছিলেন, এখন বুঝে ফেলছি আপনি কোন দলের, ঠিক কিনা? আপনার মতের বিপক্ষে চলে গেলে হুজুরকে আপনি দলের পক্ষে খুঁজে বের করেন, তার মানে বোঝা যায় আপনি কোরআনওয়ালা না, আপনি মতলববাজ। একটা কথা ভালো করে মনে রাখবেন, কেয়ামত পর্যন্ত চোরের হাত কাটার বিধান প্রতিষ্ঠিত নাও হতে পারে, ভালো করে খেয়াল করেন। এই মা বোনেরা গল্প করার জন্য আসেন না, বাচ্চা কাচ্চা সামলায় কোরআনের কথা শোনেন, অনেক গল্প করছেন, এই ওয়াজ মূলত পুরুষদের জন্য না, আজকে মহিলাদের আয়োজন, ঠিক কিনা? আপনাদের বহুগুণ মানুষ এখানে আসছে, ডেডিকেটেড মানুষ আসছে, আপনি এখন পর্যন্ত কোরআন ঠিক মতো পড়তে পারেন না, ওনারা কোরআনের তাফসির করতে পারে, এরকম মানুষ আসছে এই জায়গায়, ভালো করে খেয়াল করেন। ইমানের মামলা এটা, কেয়ামত পর্যন্ত চোরের হাত কাটার বিধান না হতে পারে, কেয়ামত পর্যন্ত জেনাকারের বিচার আল্লাহর আইনে রসুলের পদ্ধতিতে না হতে পারে, আমাদের তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে আমার আল্লাহর যে বিধান আল্লাহ বলেছিলেন কোরআনে, নবীজি হাদিসে বলে গেছেন, ওইটাই কেয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ বিচার, এইটা যদি আপনি বিশ্বাস না করেন আপনার ঈমান থাকবে না, ঠিক কি না? নামাজ মানে রোজা মানে হজ মানে যেই না জেনাকারের বিচারের কথা বলে, হ্যাঁ 1400 বছর আগে পাথর মারে বাড়তে বলছি, এটা মানবিক বিচার নাকি, আবার লোকজন নাকি দেখা লাগবে, এটা কেমন কথা হলো, চোর চুরি করলো 10 দিরহামের উপরে সব পরিবেশ পরিস্থিতি, এরপরে জজ সাহেব রায় দিলে হাত কাটা লাগবে, হ্যাঁ এটা একটা বিধান হলো নাকি, নামাজ মানে রোজা মানে হজ মানে, কিন্তু আল্লাহর বিধান দে মনের মধ্যে একটু কষ্ট হয়, মেনে নিতে কষ্ট হয়, আপনার ঈমান হয় নাই হয় নাই হয় নাই, কারণ আপনি আল্লাহর কাছে সাক্ষ্য দিছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, আল্লাহর প্রতি ঈমান আসছি, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনছি, ওই কিতাবের ভিতরে যা আছে বুঝলেও মানি না বুঝলেও মানি, আমার বুঝা আর না বুঝাতে কিচ্ছু যায় আছে না, সব বিশ্বাস করি, তবেই আপনি মুমিন, ঈমান পরিষ্কার করে নেন। এই জন্য
ফাঁপর মারা বুলি দিলে কেবল হবে না, ইসলাম কোনো অসামঞ্জস্যশীল কথা বলে নাই। আপনার মেয়ের বয়স 18 আগে বিয়েই দেওয়া যাবে না, এর নাম দিচ্ছেন বাল্য। বাল্যের সংজ্ঞা কে নির্ধারণ করছে? আপনার সংজ্ঞা চলবে না, বাল্যের সংজ্ঞা নির্ধারণ করছেন আল্লাহ। কি ঠিক কিনা? আপনার মেয়ের বয়স 16 বছর, তার গ্রোথ, তার আকৃতি এমন দেখতে 25 বছরের মতো মনে হয়, ওরে বিয়ে না দিলে ওর সমস্যা, সমাজের সমস্যা। আপনি এখন 18 বছরের জন্য অপেক্ষা করে ছেলেদেরকে প্রবলেমে ফেলতেছেন, আপনার মেয়েকে চরিত্রহীন করতেছেন। আল্লাহ বলছে ইসলাম এটা বলে নাই। কে তোমারে বলছে 18? যখন সে বালেগ হবে এরপরে বাপ মা যদি মনে করে তার বিয়ে দেওয়া লাগবে, আপনি যে এটাকে সমস্যার সমাধান মনে করতেছেন ওইটাই হয়তো সমস্যার মূল কারণ। এই জন্য আল্লাহর বিধান বারবার মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ফায়াত মাগুহু ফাইদা হুয়া সাহেক। আল্লাহর বিধান যদি আপনি হৃদয়ে ধারণ করে নিতে পারেন, আপনার ব্রেনে আঘাত করবে। আঘাত করার পরে বাতিলের যা কিছু আছে সব চূর্ণ বিচূর্ণ করে আল্লাহর বিধানকে আপনার হৃদয়ের মধ্যে মহাব্বতের আসনে বসায় দিবে। এর জন্য ইমানওয়ালা হওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর আইনকে সবচেয়ে বড় ভয় পায় দুর্নীতিবাজরা, চোরেরা, কারণ এরা জানে বিপদ যা হবে সব আমাদের উপর দিয়ে যাবে। ওই মসজিদের জুতা চুরি করলে তার হাত কাটা যাবে না, কথা বলে। মসজিদের জুতা চুরি করলে তার হাত কাটা কঠিন। অনেক সময় ওই এলাকার দায়িত্বশীল যে তারে জেল খাটা লাগতে পারে। বেটা, তোমার এলাকার একটা চোর কেন জুতার মতো জিনিস চুরি করে, তার দাম 200 টাকা? তার মানে তার খাদ্য বস্ত্র অন্ন এইটা তুমি ঠিকঠাক মতো হয়তো পূরণ করতে পারো নাই, পারলে না কেন? চেয়ারম্যানরে ধর, বিপদ উল্টা হবে। এই জন্য ইসলামের বিধান আগে বুঝে নিতে হবে। সস্তা সস্তা ডায়লগ দিয়ে দেওয়া যাবে না। এইটার এইটার সমাধান কি ইসলামে বলেন? ইসলাম এমন বিধান আল্লাহ কোরআনে যার সব বিষয়ের সমাধান দিয়েছেন, ঠিক কিনা?